হাওড়ায় দুর্ঘটনা। দুমড়ে মুচড়ে গেল শিয়ালদহ থেকে আসা একটি বাস, জখম অন্তত চারজন যাত্রী। গঙ্গাসাগর থেকে আসা একটি বাসকে সজোরে ধাক্কা মেরে দুমড়ে মুচড়ে গেল হাওড়া শিয়ালদহ রুটের একটি বাস। শনিবার বিকেলে চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ায়। দুর্ঘটনায় জখম হয়েছেন চারজন যাত্রী। স্থানীয় সূত্রে খবর, হাওড়া বাসস্ট্যান্ডে গঙ্গাসাগরের জন্য যে ক্যাম্প করা হয়েছে তার সামনেই এই দুর্ঘটনাটি ঘটে। গঙ্গাসাগর থেকে আসা একটি বাস যাত্রীদের নামিয়ে সব দাঁড়িয়েছিল স্ট্যান্ডে। সেই সময় শিয়ালদহ থেকে আসা একটি বেসরকারি বাস সজোরে ধাক্কা মারে তাতে। যাত্রী বোঝাই ওই বাসের মোট চারজন জখম হয়েছেন বলে খবর। স্থানীয়রা জানাচ্ছেন, গঙ্গাসাগর থেকে আসা বাসটিতে যাত্রী না থাকায় বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। তাছাড়া গঙ্গাসাগর থেকে ফেরা বাসটি এই স্থানে না দাঁড়িয়ে থাকলে শিয়ালদহ থেকে আসা বাসটি সজোরে ক্যাম্পে গিয়ে ধাক্কা মারত। এর ফলে অনেক পুণ্যার্থী দুর্ঘটনার কবলে পড়তেন, অনেকের প্রাণহানি হওয়ার আশঙ্কা ছিল। পুলিশ সূত্রে খবর, ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা হয়েছে, আহত যাত্রীদের চিকিৎসা চলছে। তাছাড়া ওই বাস চালককে আটক করেছে পুলিশ। এটা 28 নম্বর বাস মারলো, গঙ্গাসাগর থেকে বাস এসছে, সিটি ডিপোতে লাগানো ছিল, 28 নম্বর লোড করে এসছে, সিটি ডিপোতে ঢুকে গেল। ঢুকে হাটা করে এই বাসটাকে মেরে গাড়িটাকে কন্ট্রোল করলো, এয়ারপোর্টে বাসে মেরেছে, ইউএনএ মারলো, মেরে দুজন ঘাবাইল হয়েছে। বাসের সব যাত্রী নেমে গেছিলো। কতজন ছিল বাসে? বাসে নেমে গেছিলো এই বাসে, মানে 28 নম্বরের লোক ছিল, 28 নম্বরের 40-50 হয়েছে দুজনে। মানে একজনকে পাও ভাঙা গেছে, পুরো ডান দিকটা পুরো পাও ভাঙা। আমি তো হসপিটাল জিলে হাওড়া হসপিটাল পৌঁছে এলাম। কোথায় থেকে বাস? 28 নম্বর শিয়ালদহ থেকে এলো, এই বাসটা গঙ্গাসাগর থেকে এসছে, এসে বাঁদিকে দাঁড়িয়েছিল গাড়িটা। আপনি গাড়ি চালক? না, আমি একটা মানে প্রাইভেট গাড়ির ড্রাইভার। আপনার নাম?